আনসার ভোট আসছে, অজিত গোস্বামীকে বসে দিলে এখানে পাঁচ ছটা বুথের কর্মীরা বসে যাবে। চাল আলু চুরির সাথে কন্যাশ্রীর টাকা নয়ছয়ের অভিযোগ তুলে গ্রামবাসীরা বিদ্যালয়ের শিক্ষকের নামে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করলেন। মিছিলের পিছনে তৃণমূলের মদত বলে জানালেন অভিযুক্ত শিক্ষক। তৃণমূল কংগ্রেস শিক্ষকদের অপদস্থ করে না, নির্দোষ হলে তাঁদের পাশে থাকে, পাল্টা জবাব তৃণমূলের শিক্ষক নেতার। ঘটনা দাসপুরের রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের। মঙ্গলবার গ্রামবাসীরা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত গোস্বামীর বিরুদ্ধে মিছিল করেন। মিছিল থেকে স্লোগান ওঠে চাল আলু চুরির সাথে কন্যাশ্রীর টাকা নয় ছয়ের। বিষয়টি জেনে অজিতবাবু জানান তিনি বিজেপি দলের সাথে যুক্ত থাকায় তৃণমূলের মদতে এই মিছিল। তিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক হলেও এই অভিযোগে আমল দিতেন তিনি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শিক্ষক নেতা এবং বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জি বলেন, তৃণমূল কংগ্রেস এবং সেই দলের শিক্ষক সংগঠন এমন নোংরা রাজনীতি করে না। আমরা মিথ্যা অপবাদ দিয়ে গ্রামবাসী কিংবা সাধারণ মানুষদের শিক্ষকের বিরুদ্ধে লেলিয়ে দিই না, আর এভাবে শিক্ষকদের নিজেদের দলেও টানি না। শিক্ষকের সম্মান রক্ষার্থে আমাদের লড়াই, তবে এই শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিকভাবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরায় সন্তু বেরার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ে আলু চুরি করলে কেন অজিত গোস্বামী জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। স্কুলের কন্যাশ্রীর টাকা আগে এরকম করার সত্য, আবার কেন আলু চুরি করলে অজিত গোস্বামী জবাব দাও। অজিত গোস্বামীর শাস্তির দাবিতে আমরা লড়ছি, লড়ব। অজিত গোস্বামী এই স্কুল থেকে আলু চুরি করলে কেন অজিত গোস্বামী জবাব দাও। অজিত গোস্বামীকে জবাব দিতেই হবে, তাহলে অজিত গোস্বামীকে স্কুল থেকে বরখাস্ত করতে হবে। স্কুল থেকে আলু চুরি করলে কেন অজিত গোস্বামী জবাব দাও। এই স্কুল থেকে না বিচার পচা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। বিগত দিনে কন্যাশ্রী টাকা লুট করা সত্ত্বেও তাকে স্কুলে রাখা হয়েছে কি করে? এমসি কমিটি জবাব দাও, এই জবাব তোমাদের দিতেই হবে। দীর্ঘদিন এরকম করা সত্ত্বেও ডিম এবং আলু চুরি করলে কেন অজিত গোস্বামী জবাব দাও, এই জবাব তোমাদের দিতেই হবে। অজিত গোস্বামীকে আমরা ছাড়ছি না, ছাড়বো না। অজিত গোস্বামীকে স্কুল থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। দীর্ঘদিন যাবত এই স্কুল থেকে আলু ডিম চুরি কেন করলে অজিত গোস্বামী জবাব দাও। এর আগেও কন্যাশ্রীর টাকা কেন চুরি করেছিলে বিভিন্ন মানুষের কাছ থেকে? অজিত গোস্বামী জবাব দাও। স্যার আজকে আমরা দেখলাম আপনার স্কুলে সরোজমোহন স্মৃতি বিদ্যালয়, তো ওখানকার কিছু অভিভাবক আজকে মিছিল করেছে যে আপনি নাকি স্কুল থেকে আলু এবং ডিম এবং কন্যাশ্রীর টাকা নয়ছয় করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি অজিত কুমার গোস্বামী, আমি রঘুনাথপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। আমি বর্তমানে বিজেপির সমর্থক, তো আমার প্রতি তৃণমূলের লোকজন প্রায় এক বছর ধরেই লোকসভা ভোটের তরফ থেকেই, ওই সময় থেকেই আমার প্রতি একটা বিরুদ্ধ মনোভাব নিয়ে আমাকে বিভিন্নভাবে কায়দায় করার জন্যে আমার প্রতি ষড়যন্ত্রণা করছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার বিরুদ্ধে। ইতিপূর্বে আমার নামে একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল, সেটা হচ্ছে কন্যাশ্রীর ব্যাপার নিয়ে। তো তৎকালীন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ওনার সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার এবং প্রধান অবিবাহিত সার্টিফিকেট দিলে
তবেই একজন কন্যাশ্রী পায়। এখানে পার্শ্বশিক্ষকের ভূমিকা কিছু থাকেনি কন্যাশ্রীতে। কন্যাশ্রীতে পার্শ্বশিক্ষকের কোনো কলম নেই যে পার্শ্বশিক্ষক সুপারিশ করতে পারে। অতএব এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত খবর যে কন্যাশ্রী আমি পাই দিয়েছি। এটা আমার পাওনার কোনো ভূমিকা থাকে না, আমার কোনো দায়িত্বও নেই আর আমার কোনো সিগনেচারও নেই। হ্যাঁ, এই ব্যাপারে তখন অনেক এমসি মিটিংও হয়েছে। এমসি মিটিংয়ে আমাকে ডেকে হেডমাস্টার মশাই তখন বলেও দিয়েছেন যে না, এটা সম্পূর্ণ মিথ্যা খবর। আর বর্তমানে আজকে যেটা ঘটেছে যে চালের এই ব্যাপার নিয়ে, ওই আলুর ব্যাপার নিয়ে, আলু স্কুলে ঢুকেছে মিড ডে মিলের আলু দেওয়ার জন্যে। আলুটা কিনে আনে এমসির মেম্বার সুভাষ সাহু। এখন ইতিপূর্বে সুভাষবাবু যে আলুগুলো দিতেন সেগুলো অত্যন্ত নিম্নমানের, তো সেগুলো কুচো আলু থাকে, একটু মাঝারি টাইপের আলু থাকে, তাতে অভিভাবকদের পক্ষ থেকে একটা ক্ষোভ বিক্ষোভ থাকে। তো এবারে গত রবিবার মিড ডে মিলের মেয়েরা প্যাকেটিং করতে আসবে, সেই সময় আমাদের যিনি নাইট গার্ড পঞ্চানন সাঁতরা তাকে বলা হয়েছে যে তুমি চাবিটা খুলে দেবে স্কুলে। আর ওই দিনই আমি স্টোর থেকে আমার ছেলে এক বস্তা আলু কিনে এনেছে, তো সেই আলুগুলো খুব বড় বড় আলু, তো আমার বাড়িতে খাবারের জন্য আলুটা কিনে আনা হয়। দেখলাম খুব বড় আলু, তো আমি ভাবলাম যে এই বড় আলুগুলো পচে যাবে, গরমে নষ্ট হয়ে যাবে, তো এগুলো যদি আমি মিড ডে মিলে স্কুলে দিয়ে দিই তাহলে স্কুলে তো এর আগে শুনেছি একটু নিম্নমানের আলু ছিল কুচা আলু, তো তার পরিবর্তে আমি যদি একটু মাঝারি বা কুচা আলু একটা বস্তা নিয়ে চলে আসি এই বড় বস্তা আলুটা দিয়ে, হ্যাঁ তাহলে তবু বড় বস্তার সঙ্গে কুচা আলু পাইল দিলে তবু একটু ভালো হবে, তাহলে অভিভাবকদের অভিযোগটা আমার থেকে শুনতে হবে না। সেই জন্য আমার ছেলেকে দিয়ে আমি এক বস্তা আলু পাঠিয়ে দিয়েছিলাম এবং ওখানে যে নাইট গার্ড যার কাছে চাবি থাকে পঞ্চানন সাঁতরা, সে যথারীতি ওখানে আরও তার সঙ্গে এক দুজন ছেলে ছিল, তারা থেকে রুমটা খুলে দিয়েছিল। খুলে দিয়ে সে এক বস্তা আলু চেঞ্জ করে, পরিবর্তন করে সে নিয়ে যায়, আমার ছেলে নিয়ে যায় সেটাকে। ওরা আমার নামে মিথ্যা দুর্নাম দিয়েছে, আমি নাকি আলু চুরি করে নিয়ে গেছি। আমাদের বিদ্যালয়ে আলু কোনো দিন চুরি হয়নি, ডিমও কোনো দিন চুরি হয়নি, চালও কোনো দিন চুরি হয়নি। হ্যাঁ, কারণ চুরি হলে তো হেডমাস্টার জানতে পারত, সে তো অভিযোগ করতো যে এই এত বস্তা আলু ছিল কোথায় গেল, সাত বস্তা যে আলু, 3.5 কুইন্টাল আলু 350 ছেলেকে দেওয়া হবে, 1 কেজি করে ওজন করে দেওয়া হয়। মিড ডে মিলের মেয়েরা দুটোর সময় গিয়ে যথারীতি দেখেছে সাত বস্তা আলু আছে এবং তারা আলু খুলে তারা প্যাকেটিংও করেছে ছাত্রদের দেওয়ার জন্যে, আলু ভেজেও গেছে, কোনোরকম আলু চুরি বা কোনো কিছু ঘটেনি। এটা তৃণমূল সম্পূর্ণভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি বিজেপি করি, আমাকে কীভাবে কায়দা করা যায়, কীভাবে আমাকে সামনে যেহেতু বিধানসভার ভোট আসছে অজিত গোস্বামীকে বসিয়ে দিলে এখানে 5-6টা বুথের কর্মীরা বসে যাবে, এবং অজিত গোস্বামী যদি এখানে তাকে যদি একটু ষড়যন্ত্র করা যায়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানো যায়, তাহলে এখানকার সংগঠনটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে হেডমাস্টারকে ওরা আজকে জানিয়ে দিয়ে এসছে, টিআইসি রতনবাবুকে জানিয়ে দিয়ে এসছে যে আমরা প্রতিকার চাই, হ্যাঁ বলে ওরা গ্রাউন্ডে মিছিল করেছে। তো এটা সম্পূর্ণ আমি বলছি এটা মিথ্যা, এটা অভিযোগ। এবং যিনি নাইট গার্ড পঞ্চানন সাঁতরা, সে তার সঙ্গে আরও একজন দুজন ছিল, তারা উপস্থিত থেকে চাবি খুলে দিয়ে তারা আমার ছেলেকে ওইটা বস্তাটা যেন মানে চেঞ্জ করে দেয়, বড় আলুটাকে স্কুলে রেখে দিয়ে ছোট আলুটাকে নিয়ে যায়। হ্যাঁ, আমি তখনও ছিলাম না, আমি তারপরে যে স্কুলে পৌঁছাই এবং মিড ডে মিলের মেয়েরাও গেছে, যে দেখেছে যথারীতি স্কুলে 7 বস্তা আলু আছে, তারা প্যাকেটিংও করেছে। অতএব আমি মনে করি এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা রাজনৈতিক ষড়যন্ত্র। হ্যাঁ, আমি এর তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। আসলে সামনে বিধানসভার ভোট, ওদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, কারণ লোকসভার ভোটে এখানে পাশাপাশি বুধগুলোনে ওরা হেরে গেছে। এখানে সামনে সীতাকুণ্ডে বিজেপির পঞ্চায়েত আমার নেতৃত্বে হয়েছে, যার জন্যে ওরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।